বাংলাদেশ আওয়ামী যুবলীগের পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আমরা বরিশাল সিটি কর্পোরেশন মাননীয় মেয়র শ্রেণিয়বাজ সাদেক আবদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল থেকে গতকাল রাত বারোটায় লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং বর্তমানে আমরা মুন্সীগঞ্জের কাছাকাছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ঢাকা পৌঁছে যাব এবং আমাদের নেতা শ্রীবাজ সালেক আবদুল্লাহ ভাইয়ের নির্দেশে তার বর্ণিল সাজসজ্জা আমরা যুব মহাবেশ সফল করার লক্ষ্যে ঢাকায় রওনা দিয়েছি বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুব মহা সমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী আমরা পৌঁছে যাব এবং এই যুব সমাবেশ সফল করার লক্ষ্যে বর্ণিল সাজসজ্জায় আমরা সমাবেশস্থলে সমবেত হব বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সৈনিয়াবাদ সাদেক আবদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে যুব সমাবেশ সফল করার লক্ষ্যে বর্ণিল সাজে লঞ্চযোগে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আমরা বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সৈনিয়বাজ সাদেক আবদুল্লাহ ভাইয়ের সাথে একযোগে সমাবেশের স্থলে যাব বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর সুবর্ণি জয়ন্তী পঞ্চাশ বছর উপলক্ষে যুব সফল করার লক্ষ্যে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রেণিয়বাজ সাইফ আবদুল্লার নেতৃত্বে আমরা বরিশাল থেকে আটটি লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি ইতিমধ্যেই আমরা ঢাকার খুব নিকটবর্তী আমরা এই যুব সমাবেশ সফল করার লক্ষ্যে কিছুক্ষণের মধ্যেই ঢাকায় পৌঁছাব এবং বর্ণিল সাজসজ্জায় যুব সমাবেশ সফল করার লক্ষ্যে আমরা একত্রে সমাবেশের স্থলে যাব পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেনিয়াবাদ সাদেক আবদুল্লার নেতৃত্বে আমরা যুব সমাবেশ সফল করার লক্ষ্যে বরিশাল থেকে আটটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে গতকাল রাত বারোটায় রওনা দিয়েছি ইতিমধ্যেই আমরা ঢাকার খুব নিকটবর্তী সমবেশ সফল করার লক্ষ্যে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রীনিবাস সাদেক আবদুল্লাহ ভাইয়ের নেতৃত্বে অনিল সাজসজ্জায় যুব সমাবেশ সফল করার লক্ষ্যে সকলে একত্রে লঞ্চ যোগে ঢাকা যাচ্ছি